ও, আমি মাস্ক পরিনি, কারণ আমি সারাদিন অ্যালকোহল খেয়ে থাকি। আমার সেই জন্য সর্দি হয় না, কাশি হয় না, কোনো কিছুই হয় না। তারপরে আমি যখন খাই অ্যালকোহল দিয়েও হাত ধুই, আবার সাবান দিয়েও হাত ধুয়ে নিই, প্লাস আমি গোটা গায়ে মেখে নিই অ্যালকোহল, মানে মদ দিয়ে আর কি। তো আমি 60 খাই, 60 ছাড়া আমি কিছু খাই না। এখন প্রচুর দাম নিচ্ছে, 140, এখন 140 খাই আমি। এখন সবগুলো সব জায়গায় পাওয়া যাচ্ছে মদ। আপনারা খাবেন? লাগবে, আমি এনে দেবো। যারা খায় তারা খাবে, কিছুতে আটকানো যাবে না। আমি আমি যেমন রোজ খাই অ্যালকোহল, আমি শুরু থেকে আগাগোড়া অ্যালকোহল খাই, কিন্তু আমি যদি অ্যালকোহল না খাই তো আমি আমার হাত পা কাঁপবে। দাম বেশি নিচ্ছে নেই গা, ওরা কামাই করছে, উন্নতি করছে, করুক, কিন্তু আমার যারা খায় খাবে, আমার লাগবে না, আমার ঘুমই হয় না। তারপর ওটা আপনারা বললো আমি বন্ধ করতে পারবো না, আজকে আমাকে খেতে দেবেন না, কালকে আমি কাঁপতে কাঁপতে মরে যাবো, কারণ আমার ডেলি লাগবে অ্যালকোহল, ও একটু তো আমার লাগবে। আর আমাদের পাড়া খুব শান্ত, দেখুন পাড়াটা একটু দেখান, পাড়া আমাদের সুস্থ। আমি সবাইকে বলেছি ঘর থেকে বেরোবে না, আমি দেখতে বেরিয়েছি কে কেউ বেরোচ্ছে কিনা। তো খুব খতরনাক একটা ভাইরাস, এই ভাইরাসটাকে ধ্বংস করতে গেলে একমাত্র ঘরের ভেতরে থাকতে হবে। আপনি অ্যালকোহলটা পাচ্ছেন কোথায়? অ্যালকোহল পাই সব জায়গাতে, পাচ্ছি অ্যালকোহল, ওই সবজি বিক্রি করছে সামনে, পেছনে অ্যালকোহল, আমি জানি কোনখানে পাওয়া যায়, আমি আনি। মমতাদি কলকাতায় ডাক দিচ্ছে, গোল গোল ডাক দিচ্ছে যে এই জায়গার বাইরে বেরোবে না, মানুষ কে শুনছে না? ওই জায়গা ছাড়িয়েও দাঁড়াচ্ছে, কেউ তো শুনছেও না কিছু। আর আমরা নাগরিক, আমরা মানুষ, মানুষ কোনো সচেতনই না নেই আমাদের, আমরা তো কোনো হুঁশ নাই, কোনো হুঁশ নাই আমাদের। এই যে শোনো, খুব চেষ্টা করছে মানুষ, বুঝলেন তো, ওই আমাদের এই মানুষ, মানে আমরা যে মানুষ, মানে মানুষ সচেতন নাই, মানুষ সচেতন নাই, ওই জন্যই আজকে আমি এই বাইরে বেড়াইছি, ঠিক আছে? তো পুলিশরা মারছে ঠিকই করছে, তো কিন্তু পাবলিক, মানে আমরা মানুষ যারা, পাবলিক মানে আমরা মানুষ যারা, মানুষরা কিন্তু কোনো ডিসপোসিংটা, আমি ইংরাজিতে কোনো ভুল বললাম, ক্লাস 5 পর্যন্ত পড়েছি, তো ওই অল্প ইংরাজি অতটা বলতে পারি না, ওই 5-এ যেটুকু শিখেছি বেশি বলতে পারি না, তাও কিছু কিছুটা আসে, তো 5 পর্যন্ত পড়ার জন্য। তো এই ঘটনা হলো, আমি চাই মানে আমরা সবাই ঘরে থাকবো, লবণ ভাত খাবো, আর ঠিক আছে, আর লবণ ভাত খেয়েও আমরা যেন সুস্থ থাকি, সবল থাকি। আর সব লোককে আমি জানাতে চাই যেন সবাই ঘরের ভেতরে থাকুন, কেননা এই এটা কিন্তু যুদ্ধ না, ওটা যেমন সেই পাকিস্তানে বোম ফেলেছিল, তারপরে আমাদের ওই মোদী সরকার কাশ্মীরে বোম ফেলে দিয়েছিল, এটা কিন্তু সেরকম যুদ্ধ নয়, এটা হচ্ছে ভাইরাস, এটা হচ্ছে ফ্রাইড রাইস, একটা ভাইরাস, মানে ওই মোবাইলে যেরকম ভাইরাসটা থাকে না, ওই ভাইরাসটা যেমন ডিলিট করা যায়, এই ভাইরাসটা ডিলিট হচ্ছে না, এখনো ভারতবর্ষ গোটা পৃথিবী এটাকে ডিলিট করতে পারছে না, খুব চিন্তায় আছি, আমিও খুব চিন্তায় আছি। তো আর আমি